গুড মর্নিং সবাইকে আমার স্কুলের ছাত্রছাত্রীরা এবং গার্জিয়ান আশা করি সবাই ভালো আছেন আশা এই আশাটাই রাখবো এবং চাইবো যে সবাই যেন সুস্থ থাকি তার জন্য আমাদের যেগুলো করণীয় আছে সরকারের তরফ থেকে সেই কাজগুলো আমরা মেনে চললে বেশ ভালো হয় আর সেক্ষেত্রে আমরা যে স্যানিটাইজেশনের প্রয়োজন আছে সেই স্যানিটাইজেশন স্যানিটাইজেশন আমাদের খুব বেশি জরুরি সেক্ষেত্রে আমরা আমাদের হাত বা শরীর কাপড় চোপড় সব জিনিসকে স্যানিটাইজ করতে হবে বিশেষ করে আমাদের হাত ডোর নপ বা এই যে এই সেই জিনিস বেশি এই ছোট্ট এবং সহজ পদ্ধতিটা স্যানিটাইজেশন প্রস্তুত করার যার দ্বারা আমরা আমাদের যদি গেট থাকে গেটের হ্যান্ডেল বা ঘরের দরজার হ্যান্ডেল বা আরও যে যে জিনিসগুলো আমরা সব সবসময় ধরাচোয়া করতে হয় সেই জিনিসগুলো আর হাত বিশেষ করে হাত হাত এবং মুখ আমাদের সময় পরিষ্কার মুখ চোখ নাক এগুলো পরিষ্কার রাখা প্রয়োজন তো এক্ষেত্রে হ্যান্ড স্যানিটাইজারের কাজ যেটা হচ্ছে সেটা সবসময় যদি আমরা হাতে দিয়ে রাখি মোটামুটি দিনে যদি কমপক্ষে প্রত্যেক দশ পনেরো মিনি মিটে দশ পনেরো মিনিটে একবার স্যানিটাইজ করি তাহলে আমাদের হাতে হাতের দ্বারা মুখে পৌঁছবে না তাছাড়া হাতের দ্বারা কাপড়ে পৌঁছবে না এবং এটাও হতে পারে যে হাতে হাতের স্যানিটাইজেশনটা কাপড়ে যদি কোনো মহিলা বা বীজাণু যদি এসেই যায় তো সেটাকে মেরে ফেলতে সক্ষম হয়ে যেতে পারে সময় বিশেষে সবসময় সেটা হবে না সেক্ষেত্রে কাপড়ের বা অন্য জিনিসের ক্ষেত্রে আলাদা বিশেষ সতর্কতার প্রয়োজন আছে তো হাতে রাখলে সেটা হয়ে যেতে পারে কোনো কোনো ক্ষেত্রে তো একটু মানে সহজ হয়ে যায় জিনিসটা হাতটাকে সবসময় স পরিষ্কার রাখা বিশেষ প্রয়োজন হয়ে পড়ে তো সেইটাই আপনাদের দেখানোর চেষ্টা করছি তো পদ্ধতিটা এটাই আপনি দেখতে পাচ্ছেন এখানে আমি একটা বালতিতে জল নিয়েছি আদা বালতি আমি পরে পরে নেব এটা আদা বাল্টির জলে মানে এক বাল্টি এরকম ছোটো বালতি যদি হয় তাহলে ছ সাত লিটার জল ধরে ম্যাক্সিমাম দশ লিটার সেক্ষেত্রে দু চামচ বা আড়াই আড়াই চামচ আমরা চার চামচ যেটা বলি সেই চার চামচ দিয়ে আড়াই চামচ ড্রেসিং যদি আমরা দিয়ে দিই আমি এখান থেকে বের করেছি তো আড়াই চামচ যদি আমি দিয়ে দিই পুরো বালতিটাই আমার ভর্তি করে জল দিতে পারবো আর সেই যে জল প্রস্তুত হবে সেই জলটাই স্যানিটাইজেশনের জন্য যথেষ্ট

আমরা একটা বোতলকে বেঁধে রেখে দিয়েছি হ্যান্ডেল হ্যান্ডেল যে তার হাতও স্যানিটাইজ করে নিল আর যে এই যে আছে বা হ্যান্ডেল যেটা আছে স্যানিটাইজ করতে পারলো সেক্ষেত্রে বাইরের লোক এখনো ততটা বুঝে বুঝতে পারছে না প্র্যাকটিসটা করছে না তো আমরা নিজেরা করছি সেক্ষেত্রে অনেকটা পরিষ্কার হয়ে যাচ্ছে এই এইদিকে আমাদের ঘরের গ্রিল দু তিনটাতে আমি লেগে রেখেছি লাগিয়ে রেখেছি তো এইটাই একদম সহজ পদ্ধতি তো এইটাই বলার ছিল এই সহজ এবং সরল পদ্ধতিটা কিন্তু এই স্যানিটাইজেশনের জন্য মানে স্যানিটাইজেশনের জন্যে খুব বেশি জরুরি এবং খুব বেশি কাজে লাগে তো সেক্ষেত্রে আমরা পুরোপুরি স্যানিটাইজ থাকতে পারি আশা করি আপনারাও এই পদ্ধতিটা অবলম্বন করবেন সস্তা হলেও কাজের বেলায় একদম পারফেক্ট তো সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ